হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, আবারও নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি সিটি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং পদ্মা ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এই ব্যাংকগুলোতে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আবেদন করবেন। বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি সিটি ব্যাংক লিমিটেড তার রিলেশনশিপ অফিসার বা এসআর, রিলেশনশিপ অফিসার এসএমই স্মল বিজনেস এই পদে যে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক লিমিটেড রিলেশনশিপ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিছু জব রেসপন্সিবিলিটিস বা এই পদে চাকরি পেলে যে কী দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেটি বলে দিয়েছে। এখানে চাকরি পেলে আপনাকে মূলত ব্যাংকের বিজনেস, সিটি ব্যাংক লিমিটেডের চাকরি পেলে আপনাকে ব্যাংকের বিজনেস ডিপার্টমেন্টে কাজ করতে হবে। সেখানে আপনাকে টার্গেট দেওয়া হবে মান্থলি, সেটা অ্যাচিভ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। লোন বিভাগে কাজ করতে হবে, সেখানে যারা লোন নিবে এবং আপনি দিবেন সে ব্যাপারে আপনাকে ভূমিকা পালন করতে হবে। কাস্টমার যারা থাকবে তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা মেনটেন করতে হবে এবং ভালো সার্ভিস আপনাকে দিতে হবে। এটি মূলত হবে আপনার দায়িত্ব। এখন আসুন, যেখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে 4 বছরের অনার্স থাকতে হবে যে কোনো সাবজেক্ট থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, পাবলিক হোক এবং প্রাইভেট হোক, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার 4 বছরের অনার্স থাকলে হবে যে কোনো সাবজেক্ট। এখানে জব লোকেশনের ব্যাপারে বলে দেওয়া হয়েছে বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, এই কয়েকটি জায়গায় আপনার জব লোকেশন বা পোস্টিং হবে। অন্যান্য সুযোগ সুবিধার ভিতরে বলা হয়েছে যে মার্কেট কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ, তার মানে এই রিলেশনশিপ অফিসার পদের জন্য অন্যান্য ব্যাংকগুলো যে স্যালারি অফার করে আপনাকেও সেই ধরনের স্যালারি এখানে দেওয়া হবে। পার ব্যাংক পলিসি যে সুযোগ সুবিধা একজন এমপ্লয়িকে দেওয়া হয় সেটি আপনি এখান থেকে পাবেন, তবে সেটি হবে আলোচনা সাপেক্ষে, এখানে উল্লেখ করে দেওয়া হয়নি। তবে ধরে রাখেন 17 থেকে 22 হাজার টাকা আপনার বেতন হবে এখানে চাকরি পেলে। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনাকে আবেদন করতে হবে আগামী 20 অক্টোবর 2021 তারিখের মধ্যে, এ পর্যন্ত আপনি সময় পাবেন। আর আবেদন করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা বিডি জবসে আছি, আপনাকে এখান থেকে আবেদন করতে হবে। তো আমরা এখন অ্যাপ্লাই অনলাইন, আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি পড়ার পরে আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। আবেদন প্রসিডিউর একই, আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখছেন একই প্রসিডিউর। এই ক্লিক করার পরে এখানে একটি নোটিফিকেশন দেওয়া হবে যে এটি আপনি পড়েছেন কিনা, আপনি টিক মার্ক করে দিবেন, এরপরে আবেদন। আবেদনে ক্লিক করার পরে প্রয়োজনীয় যে ইনফরমেশন চাইবে সেগুলো পূরণ করতে হবে। ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসা হবে। আপনাদের যাদের বেরিজ অফিসের সিবি আছে সেটি দিয়ে লগ ইন করবেন। আপনারা বিডিজ অফিসে আপনাদের যে মেইল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে বিডিজ অফিসে অ্যাকাউন্ট করা আছে সেটি দিয়ে আপনারা এখানে লগ ইন করার পরে আপনারা এই আবেদনটি করবেন, তাহলে সহজে হয়ে যাবে। তো লগ ইন করা থাকলে আপনাদের সিভিটা এখানে শো করবে। এরপরে এখানে কিছু এডিট যদি আপনি করতে চান করে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আবেদনটি হয়ে যাবে। এরপরেও যদি আপনারা কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে সেটি লিখে জানাবেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এরপরে দেখব যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড তার কন্ট্যাক্ট সেন্টার এক্সিকিউটিভ পদে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। কন্ট্যাক্ট সেন্টার এক্সিকিউটিভ বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এই পদে লোকবল নিয়োগের জন্য ব্যাংকটি বিজ্ঞপ্তি দিয়েছে, সদ্য প্রকাশিত হয়েছে। ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এখানে আপনার যেটি কাজ করতে হবে এই পদে চাকরি পেলে সেটি হলো যে আপনাকে মূলত এখানে সেলস ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে হবে এবং এখানকার কাস্টমার যারা তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের প্রয়োজন, তাদের
দাবি দেওয়া এগুলো শুনে ব্যাংকের সাথে তাদের কানেক্ট করিয়ে দিতে হবে, তাদের সার্ভিস দিতে হবে। মূলত এটি হবে আপনার কাজ। এখানে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে, ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো সাবজেক্ট থেকে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এখানে আপনার সিজিপিএ চাওয়া হয়েছে 3 পয়েন্ট কমপক্ষে আউট অফ 4, তার মানে সিজিপিএ যাদের 4 তারা কমপক্ষে 3 পয়েন্ট আপনাকে এখানে পেতে হবে। 3 পয়েন্টের নিচে পাইলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপর এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে 6 মাসের অভিজ্ঞতা, যদিও এটি বাধ্যতামূলক নয়, থাকলে ভালো হয়। এরপরে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, এরপরে কম্পিউটারের নলেজ থাকতে হবে এগুলো, এবং আপনার যে কোনো শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। জব লোকেশন হবে ঢাকাতে, স্যালারি হবে আপনার পার কোম্পানি পলিসিতে, ইনসেন্টিভ থাকবে, বেনিফিট থাকবে অন্যান্য চাকরির মতোই, বিশেষ করে ব্যাংকের পার ব্যাংক পলিসি, স্যালারি পলিসি যেটা আছে সে অনুযায়ী আপনার বেতন ভাতা নির্ধারিত হবে। এরপরে এখানে আপনার প্রমোশন আছে, কাজ করতে পারলে আপনার পারফরমেন্স অনুযায়ী ব্যাংক আপনাকে প্রমোশন দিবে, ফেস্টিভ্যাল বোনাস পাবেন, মেডিকেল ফ্যাসিলিটি পাবেন, অন্যান্য বেনিফিট পাবেন। এটি হলো মোটামুটি চৌম্বক অংশ বিজ্ঞপ্তির। এখানে আবেদন করতে পারবেন আপনি 23 অক্টোবর পর্যন্ত, আজ থেকে আপনি শুরু করতে পারবেন, 23 অক্টোবর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। স্ট্যান্ড ব্যাংকের কেরিয়ার পোর্টালে আসতে হবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখন স্ট্যান্ড ব্যাংকের কেরিয়ার পোর্টালে আছি। এখানে এসে আপনাকে এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইতিপূর্বে যাদের স্ট্যান্ড ব্যাংকে রেজিস্ট্রেশন করা আছে তারা তাদের ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে স্ট্যান্ড ব্যাংকে লগ ইন করে নেবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এই যে নো হ্যাভ এ ট্র্যাকিং নাম্বার প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হবে। আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, তখন আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেটি আপনি নিজেই দিবেন, এরপরে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করা থাকলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে, আর রেজিস্ট্রেশন করা না থাকলেও আপনি ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন, রেজিস্ট্রেশন করে নেবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা ট্র্যাকিং নাম্বার দিলে তাদের সিবিটি এখানে শো করবে। তো আমরা যাদের রেজিস্ট্রেশন নাই তারা ক্লিক হেয়ারে যদি ক্লিক করি তাহলে আমাদের ঠিক এখানে নিয়ে আসবে। এখানে বলা হচ্ছে যে আপনার বিডি জবসে কোনো সিবি আছে কিনা এবং সেটি আপনি এখানে ইম্পোর্ট করতে চান কিনা। যদি আপনি চান তাহলে এতে ক্লিক দিবেন, না থাকলে নোতে। আমি নোতে ক্লিক দিলাম, দেওয়ার পরে এই রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের সেখানে আমাদের সামনে শো করছে। তো এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দিব এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেব। যে যে ইনফরমেশনগুলো এখানে চাওয়া হয়েছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। আপনার এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে, প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে, এরপরে এডুকেশনাল ইনফরমেশন আছে, এগুলো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, লাস্টে সাবমিট অ্যাপ্লিকেশন দিবেন। দেওয়ার পরে আপনার এখানে অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে, টেনশনের কিছুই নাই। তো এভাবে আপনার আবেদন করবেন, কোথাও যদি আপনি সমস্যা মনে করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এরপরে আমরা পদ্মা ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। বন্ধুরা, পদ্মা ব্যাংক লিমিটেড বাংলাদেশের চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক, নতুন ব্যাংক, সম্প্রতি কয়েক বছর তারা তাদের কার্যক্রম শুরু করেছে। তো যারা এখানে ক্যারিয়ার করতে আগ্রহী, বিশেষ করে যারা ফ্রেশার আছেন এবং আপনারা জানেন যে বিভিন্ন ব্যাংক তাদের লোকবল নিয়োগের জন্য প্রায় সময় অভিজ্ঞতা চেয়ে থাকে, তো অভিজ্ঞ হতে হলে প্রথমে নতুন দিয়ে শুরু করতে হয়, তো তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। তো আমরা চলুন দেখি ব্যাংকটি তাদের রিকভারি এক্সিকিউটিভ কন্ট্রাকচুয়াল এই পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 30 জনকে নেওয়া হবে এখানে। এখানে রিকভারি এক্সিকিউটিভের কাজ বলে দেওয়া হয়েছে যে প্রাইমারি ডিউটি ইজ টু ক্যাশ রিকভারি ফ্রম ক্লাসিফাইড লোনস অ্যাকাউন্ট। মূলত আপনাকে এখানে লোন সেকশনেই কাজ করতে হবে, বিশেষ করে আপনার সেল এবং লোন বা বিজনেস সেক্টরে। এখানে লোন কানেকশন এবং লোন দেয়া, মর্টগেজ দেয়া, সেগুলো কালেকশন করা, বিভিন্ন প্রোডাক্ট আছে ব্যাংকের সেগুলো বিক্রি করা, এগুলো হলো আপনার কাজ হবে। তো এরপরে এটি মূলত কন্ট্রাকচুয়াল, তারা বলছে যে কন্ট্রাকচুয়াল হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন অর মাস্টার্স, তার মানে স্নাতক এবং মাস্টার্স, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট হোক আর পাবলিক হোক, 4 বছর মেয়াদে অনার্স থাকতে হবে অথবা মাস্টার্স থাকলে
আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বোচ্চ 30 বছর। এরপরে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, এগুলো অতিরিক্ত দায়িত্বের ভিতরে পড়বে। আপনাকে এনার্জেটিক হতে হবে, সাহসী হতে হবে ইত্যাদি হতে হবে। টিমের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। বেতন হবে পার ব্যাংক পলিসি বা কোম্পানি পলিসি অনুযায়ী আপনার বেতন ভাতা নির্ধারিত হবে। এরপরে এখানে আবেদন করা যাবে। বলা হয়েছে যে আপনি আবেদন করতে পারবেন 25শে অক্টোবর পর্যন্ত। 25শে অক্টোবরের মধ্যে আপনাকে এখানে আবেদন করতে, এখানে আপনাকে যেটি বলা হয়েছে সেটি আবেদন করার জন্য, আপনাকে এখানে সিবি ইমেল করতে হবে। ইমেলের ঠিকানাটি এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে career@padmabankbd.com। এখানে আপনার সিবি সেন্ড করতে হবে, সাথে কিছু জিনিস আপনাকে পাঠাতে হবে। সিবির সাথে আপনাকে পাঠাতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, রিসেন্ট ফটোগ্রাফ, সফট স্ক্যানড কপি। স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে। এরপরে স্ক্যান কপি অফ সার্টিফিকেট একাডেমিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার মানে আপনার যে যোগ্যতাগুলো আছে সেগুলোর যে সার্টিফিকেট আছে সেগুলোর স্ক্যান কপি আপনাকে ইমেল করে পাঠাতে হবে সিবির সাথে। কন্ট্যাক্ট ডিটেইলস, 2 মোবাইল নাম্বার, 2টা মোবাইল নাম্বার দিতে হবে, ওন এবং প্যারেন্টস, একটা নিজের এবং অন্যটি পিতামাতার, এবং ডিউলি সাইন কভার লেটার টু career@padmabankbd.com। এগুলো আপনার পাঠাতে হবে এবং সেটি পাঠাতে হবে ক্যান্ডিডেটস মেসেন হার্ড কপি। আপনি হার্ড কপিও পাঠাতে পারেন g.p.o জিপিও বক্স 6100 গুলশান 1 ঢাক। এগুলো দিয়ে আপনি সরাসরি ডাকযোগেও আপনি এখানে আপনার সিবি পাঠাতে পারেন। তো সিবি পাঠানোর পূর্বে আপনি এই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন, এটি বিডি জব যা আছে। আমি ঠিকানাগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবগুলো ওখানে পাবেন। এখানে আসতে পারবেন এবং টোটালি দেখে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।